বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান এসএসসি 2021 হালিশর বেগমজন উচ্চ বিদ্যালয়। যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যাই। বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের বিদায় ছাত্রদের পক্ষ থেকে শুরুতেই বক্তব্য রাখে আলামিন। তার বক্তব্যে সবচেয়ে বেশি ফুটে উঠেছিল তারা অনেক অন্যায় করেছে, অনেক বেয়াদবি করেছে, তারা ক্ষমা চায়। আজকের এই বিদায় লগ্নে তারা কেমন যেন বিদায় নিতেই চাচ্ছিল না। তারপর আসলো লোকমানের পালা। লোকমানের বক্তব্যেও অনেক বেদনা, বিদায়ের কষ্ট, মনে হচ্ছে এ বিদায় যেন চির বিদায়। তারা ভাবছে এ বিদায়ের পর আর বসা হবে না সেই বেঞ্চে, শোনা যাবে না শিক্ষকদের কড়া কথা, শাসন উঠবে না তাদের হাতে আর সেই শাসনের বেদ। তারা অনেক দুষ্টামি করবে, কিন্তু সেই দুষ্টামির দেখার পর, সেই দুষ্টামিটা লক্ষ্য করার পরও টিচাররা তাদেরকে আর বকা দিবে না। এটা কেমন যেন নিচু কষ্টের, তারা এইভাবেই প্রকাশ করলো তাদের কষ্টগুলোর কথা। তারা প্রতিজ্ঞাও করলো ভবিষ্যতে যেখানে যখনই এই শিক্ষকদের সাথে তাদের দেখা হবে, তারা আর কখনো সেই আগের মতো পেয়াদবিটা করবে না। তারা সর্বোচ্চ সম্মানটা করে যাবে শিক্ষকদের, এটা আমাদের পাওয়া। পরবর্তীতে বিদায়ী ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখল ফাহিম। ফাহিমও তার ব্যতিক্রম করল না। ফাহিমও এই শিক্ষার্থীদের লক্ষ্য করে, শিক্ষকদের লক্ষ্য করে, ফাহিমের কাছেও ছিল কেমন যেন শুধু ক্ষমা চাওয়ার তাড়না। শিক্ষকদের মধ্য থেকে প্রথমে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জনাব সুজয় কান্তি সুশীল। এর পরবর্তীতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোহাম্মদ তসলিম উদ্দিন স্যার। প্রত্যেকের বক্তব্যেই ছিল ছাত্রদের জন্য দিক নির্দেশনা এবং ক্ষমা। আজকে কেমন যেন আর কিছুই বলার নেই, ওদেরকে ভালোবাসতে ইচ্ছে করছে, ক্ষমা করতে ইচ্ছে করছে। পরবর্তীতে মেহেদী মাসুদ স্যারের বক্তব্যে সবাই ইমোশন হয়ে গেল। মাসুম স্যারও দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন এবং সকলের প্রতি ভালোবাসা দেখালেন এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হক করার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন জনাবা সুলতান আরগিস ম্যাডাম। পরবর্তীতে বক্তব্যের পালা আসলো সিনিয়র শিক্ষক জনাব আনোয়ার হোসেন মামুন স্যার এবং ফাইনালি সমাপনী বক্তব্য নিয়ে আসলেন আমাদের প্রধান শিক্ষক জনাব নাসিমুদ্দিন স্যার। এবং বক্তব্য শেষে দোয়ার মোনাজাত হলো, মোনাজাত পরিচালনা করলেন আমাদের বেলালউদ্দিন হুজুর। এবার চলে আসলো উপহার সামগ্রী প্রদানের পালা। সবাই উপহার নিচ্ছে, উপহার নেওয়ার সময় সকলের মুখে হাসি থাকার কথা, আজকে সেই উপহার নেওয়ার সময় মনে হচ্ছে কেউই খুশি নেই, সবাই কেমন যেন উদাস উদাস, তাদের মনটা বড়ই খারাপ। খারাপিত হওয়ার কথা, বিদায় বলে কথা। প্রিয় বন্ধুরা, সবশেষে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও।